আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি মাত্র 10 মিনিটে সকালের জন্য খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। সকালের নাস্তাটা আমরা একটু হেলদি আর একটু সহজভাবে তৈরি করার চেষ্টা করি, আর তাই আমার মনে হয় আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যেহেতু এই নাস্তাটা খেতেও মজাদার, তাই আপনারা চাইলে কিন্তু এগুলো বাচ্চাদের টিফিনও দিতে পারেন। একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে নিচ্ছি 2টা মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু, বড় হলে কিন্তু একটা আলুতেই হবে। আমি আলুগুলোকে ছোট ছোট টুকরো করে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের মাধ্যমে এই আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সিদ্ধ করা আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করেও নিতে পারেন, শুধু খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো বড় টুকরো না থেকে যায়। সবগুলো আলুর টুকরোকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এখানে কিন্তু আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ লবণ অথবা স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ চিনি। এরপর এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু মিহি কুচি করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি এখানে আমি 1/4 কাপ গাজর কুচি। গাজরগুলোকেও আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি টমেটো কুচি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাঁচামরিচ কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ সরিষা। আমি এখানে 2 কালারের সরিষা নিয়েছি। এবার আমি অল্প অল্প করে নর্মাল পানি মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। তবে খুব বেশি পাতলা হবে না এই ব্যাটারটা, তাই একসঙ্গে অনেক বেশি করে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মিশালেই কিন্তু ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হবে। এই ব্যাটারটার সঙ্গে কিন্তু আমি 2টা ডিম অ্যাড করব, তাই প্রথমে অনেক বেশি পানি দিয়ে ব্যাটারটাকে পাতলা করে ফেলা যাবে না। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। আপনারা চাইলে কিন্তু ডিমটা এখানে বাদ দিতে পারেন, তবে ডিমটা দিলে এই নাস্তাটা আরও অনেক বেশি হেলদি হবে। ডিমগুলো দেওয়ার পর আমি আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যে সবজিগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার এই ব্যাটারটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলা হয়নি, আবার অনেক বেশি ঘনও কিন্তু না। এবার একটা প্যানের মধ্যে আমি সামান্য করে তেল ব্রাশ করে নিচ্ছি। অতিরিক্ত তেল কিন্তু এখানে ব্রাশ করা যাবে না। প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এখান থেকে একটা গোল চামচে করে কিছুটা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিব। এরপর গোল করে চারপাশে এই ব্যাটারটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। ব্যাটারটা যদি আমি পাতলা করে তৈরি করতাম তাহলে কিন্তু একাই চারপাশে ছড়িয়ে গিয়ে এগুলো গোল হয়ে যেত। যেহেতু আমি ব্যাটারটাকে একটু ঘন রেখেছি, তাই চামচ দিয়ে একটু গোল করে নিতে হবে। চুলার হিটটাকে এখন আমি লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। উপরের কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। এই পাশটা সেকে নেওয়ার জন্য আমি উল্টিয়ে দিচ্ছি। চুলার হিটটাকে কিন্তু কমিয়ে রেখে এগুলোকে ভাজতে হবে, অতিরিক্ত হিটে কিন্তু এগুলোকে ভাজা যাবে না। তাহলে উপর থেকে খুব দ্রুতই কালার চলে আসবে আর ভিতরটা ঠিকঠাকভাবে হবে না। একটু হালকা হাতে চেপে চেপে এই পাশটা ভেজে নেওয়ার পর আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। দুই পাশ থেকে ভেজে নেওয়া হয়ে গেলে আমি তুলে নিচ্ছি, আর এইভাবেই আমি বাকি সবগুলোকে ভেজে নিব। একদমই স্মুথ আর সফটভাবে তৈরি হয়েছে। আপনারা কিন্তু রুটি বা পরোটা হিসাবেও খেতে পারেন, আবার চাইলে এমনিতেও খেতে পারবেন, যেহেতু এখানে আমি সবজি ডিম সব কিছুই দিয়েছি। আবার যখন এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনে দিতে চান তখন সামান্য টমেটো সস ভালোভাবে স্প্রেড করে দিবেন। এরপর ঘুরিয়ে ঘুরিয়ে একটু রোলের মতো করে ফোল্ড করে দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। যেহেতু প্রতিদিন রুটি পরোটা বাচ্চা বা বড়রা কেউই খেতে চায় না, তাই মাঝে মধ্যে এভাবে একটু বানিয়ে দিতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। একদমই হেলদি আর অনেক বেশি টেস্টি, তৈরি করাও কিন্তু একদমই সহজ। আমার কাছে তো এই নাস্তাটা একদমই বেস্ট মনে হয়েছে। আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।